আজকের রসায়ন লেকচারে আমরা দেখব যে বিজারক পদার্থগুলি আসলে কিভাবে মনে রাখা যায়। তো আমরা এটা কিভাবে শিখবো, আমরা একটি ছন্দের মাধ্যমে শিখবো। তো এই ছন্দটি যদিও অবান্তর, তারপর আমরা কি ছন্দ মনে রাখবো, কারণ কি এই ছন্দ যদি মনে রাখতে পারি তাহলে আমরা কি বিজারক পদার্থগুলি কি মনে রাখতে পারবো, কারণ এই বিজারক পদার্থগুলি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই এই ধরনের কি এমসিকিউগুলো বেশি এসে থাকে অ্যাডমিশনে, প্লাস কি এসিসি এক্সামেও এসে থাকে। তাহলে আমরা দেখি যে আসলে কীভাবে এই বিজারক পদার্থগুলি মনে রাখবো। তো সেই ছন্দটি হচ্ছে কি, হায় হায় কুমিল্লার জিনিয়ার সাহেব অক্সফোর্ড থেকে কি টিনের পাতলা পট নিয়ে ফিরলো। তাহলে আমি কিন্তু সব এই পুরা ছন্দের পুরো শব্দগুলি কিন্তু আলাদা আলাদা করে রেখেছি, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই প্রতিটি কি ওয়ার্ড দিয়ে কি হবে, প্রতিটি ওয়ার্ড দিয়ে কি হবে একটি করে কি একটি বা দুইটি করে কি হবে বিজারক পদার্থের নাম হবে। তাহলে আমরা দেখি কিভাবে, তাহলে হাই দিয়ে কি বোঝাচ্ছি, হাই দিয়ে যেহেতু হওয়া আছে তাহলে কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অণু কি বিজারক। এরপরে যদি আসি যে আবারও হাই আছে তাহলে কি আবার হাইড্রোজেন হবে না, একবার তো হাইড্রোজেন আমি বলেছি যে বিজারক পদার্থ, তাহলে এই হাই দিয়ে কি হাইড্রোজিন, কি হাইড্রোজিন, হাইড্রোজিন সংকেত কি N2H4। তো এটা কি, এটাকে কি জৈব যৌগের একটি কি ব্যাপার, হাইড্রোজিন আসলে জৈব যৌগের একটি ব্যাপারে উৎপন্ন হয়ে থাকে, হাইড্রোজিনের কি হাইড্রোজিন দ্বারা কি এই বর্ণ পরীক্ষা করা হয় জৈব যৌগের, ঠিক আছে। আর আমরা যদি ফিটিক রিয়াকশন দেখি তাহলে কি ফিটিকে ওইখানে কি ডাইফিনাল উৎপন্ন হয়, ডাইফিনাল থেকে কি আমরা হাইড্রোজিন উৎপন্ন করতে পারবো। তাহলে এটাও কিন্তু একটা ব্যাপার যে হাইড্রোজিন আসলে কি ব্যাপারটা, তাহলে আমরা বুঝলাম যে হাইড্রোজিন কি কি যৌগের কি বিভিন্ন কি বর্ণ পরীক্ষার ক্ষেত্রে ব্যাপার লেগে থাকে, যেমন কি কার্বনিল যৌগের কি বর্ণ পরীক্ষায় কি হাইড্রোজিন লেগে থাকে। যাই হোক, সেটা আমাদের ব্যাপার না জানা, এখন ব্যাপার হলো হাইড্রোজিনটা কি, হাইড্রোজিনটা হচ্ছে কি একটি কি বিজারক পদার্থ। এরপর আসি কুমিল্লা, এখন কুমিল্লা দিয়ে কিন্তু আসলে অনেক দুটি দুটি মৌল আছে, একটা কি কার্বন একটা আছে কপার। তো কপার আর কার্বন কি এরা কি জারক পদার্থ, সরি বিজারক পদার্থ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কিন্তু কপার প্লাস টু, কপার প্লাস টু কিন্তু বিজারক পদার্থ না, এটা মনে রাখতে হবে, কপার প্লাস টু কি জারক পদার্থ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি হাই দিয়ে হাইড্রোজেন, হাই দিয়ে আবার কি হাইড্রোজিন, এটার নাম কি হাইড্রা হাইড্রোজিন, ঠিক আছে, হাইড্রোজেনের সঙ্গে N2H4, এবং কুমিল্লার দিয়ে কি কার্বন এবং কপার, এরা কি বিজারক। এরপর আসে জিনিয়াস, জিনিয়াস দিয়ে কি বোঝাচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্ক কি একটি বিজারক পদার্থ। এরপর আসে অক্সফোর্ড, জিনিয়াস সাহেব, সাহেবে আসি পরে, আগে সাহেবে, সাহেবে হলো কি সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, মনে থাকবে সাহেবেরতে কি সালফার ডাইঅক্সাইড, ওকে। এবং অক্সফোর্ড, অক্সফোর্ডে কি হচ্ছে, অক্সফোর্ডে আসলে অক্সালিক অ্যাসিড আমরা চিনি HCOOH, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড অক্সফোর্ডে কি অক্সালিক অ্যাসিড আর কি আঁশ যুক্ত যে ইগুলি আছে অ্যাসিডগুলি আছে এরা কি, এরাই হচ্ছে কি অক্সালিক অ্যাসিডের অবশ্য সংকেতটি হয় না এখানে, সংকেতটি হবে এরকম COOH, ঠিক আছে, এটা হলো অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডটাও কি একটি কি বিজারক পদ, থেকে যদি আমি অক্সফোর্ডে অক্সালিক লিখি তাহলে বুঝতে মনে হয় বেবি সুবিধা বেশি হবে, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে কি অক্সালিক অ্যাসিড কি একটি বিজারক পদার্থ। এরপর যদি আমরা দেখি, লিখেছি কি থেকে, থেকে থতে কি থায়োসালফেট, ঠিক আছে, থায়োসালফেটও কি থায়ো সালফেট লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, থায়োসালফেটও কি একটি বিজারক পদার্থ। এরপর সে টিন, টিন তো আমরা বুঝতে পারছি এখানে টিনের কি হতে পারে, এখানে টিন যদি লিখি স্টেনিক ক্লোরাইড যদি লিখি, এই যে টিন স্টেনিক ক্লোরাইড পুরাটক যৌগটাই কি একটা কি বিজারক পদার্থ হয়ে যাচ্ছে। এরপর আসি পাতলাতে কি হবে, পাতলাতে যেহেতু প আছে শুরুতে তাহলে কি পারঅক্সাইড, ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড কি একটি পারঅক্সাইড প্লাস কি হাইড্রোজেন পারঅক্সাইড কি একটি বিজারক পদার্থ, ঠিক আছে। তাহলে এরপর ছন্দে কি আছে, পট নিয়ে ফিরলো, পট, এখন পটে কি পটাশিয়াম, ঠিক আছে, পটে কি পটাশিয়াম, প্রথম যে প আছে পটাশিয়াম, এবং নিয়েতে কি হচ্ছে পটাশিয়াম নিয়ে, ঠিক আছে, সোডিয়াম নিয়ের কি সোডিয়াম BH4, ঠিক আছে, সোডিয়াম ব্রোমোহাইড্রেট, ঠিক আছে, সোডিয়াম ব্রোমোহাইড্রেটটাও কি একটি বিজারক। এখন এখানে ন বলতে এখানে সোডিয়ামের ন দিয়ে সোডিয়াম বোঝানো হয়েছে, ঠিক আছে, যেহেতু সংকেতে সোডিয়ামের এন আছে, ঠিক আছে। এরপরে কি ফিললো, ফিললোতে কি এফ, ফ, ফতে কি এফ যদি ধরি তাহলে কি ফেরাস সালফেট, ঠিক আছে, ফেরাস সালফেট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলি কি আসলে বিজারক পদার্থ। তাহলে এই ছন্দটি যেমন রাখি, হাই হাই কুমিল্লার জিনিয়ার সাহেব অক্সফোর্ড থেকে টিনের পাতলা পট নিয়ে ফিরলো, তাহলে হাই থেকে হাইড্রোজেন অণু, আবার হাই থেকে হাইড্রোজিন, ঠিক আছে, এটার সংকেতটা মনে রাখতে হবে হাইড্রোজিন, এবং কুমিল্লাতে কি কপার এবং কি
কার্বন এবং জিনে আছে কি জিং, সায়েবে কি সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অক্সফোর্ড মানে কি অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড এবং অবশ্যই অক্সালিক অ্যাসিডের সংকেত দেখবেন সবাই, এবং থেকেতে কি থায়োসালফাইড এবং টিনেতে কি স্টেনিক ক্লোরাইড এবং পাতলাতে কি পারঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড এবং পটে কি পটাশিয়াম এবং নিয়েতে কি সোডিয়াম ব্রোমোহাইড্রেট, নিয়েতে নতে এই সোডিয়ামের যেহেতু কি মিলে যায় এনের লগে এই জন্য কি সোডিয়াম থাকবে, নিয়েতে এবং ফিলোতে কি ফেরাস সালফেট, যেহেতু ফর সাথে মিল আছে ফেরাস সালফেট। যাই হোক, এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে, এই ছন্দটি মনে রাখলে আমরা এই বিজারকগুলি কি পথগুলি মনে রাখতে পারবো। আর এগুলি কি ঘুরে ফিরে এমসিকিউতে আসে, অ্যাডমিশনে তো প্রচুর আসে, ঠিক আছে, 95% যে বিজারক থেকে এসে থাকে এখান থেকে আসবে, আর কি এসিসি তো একবার 100% যে বিজারক থেকে আসে, তাহলে এইগুলি কি এই উদাহরণগুলি থেকে আসবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, আগামী লেকচার নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।